নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি, যেটা কি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মশলা আমের আচার দুর্দান্ত স্বাদে তৈরি হবে। আর এই আচারটি অন্যান্য আচারের তুলনায় খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয়। এছাড়াও আপনারা আমার আগের বছরের আচারের রেসিপিগুলো খুবই পছন্দ করেছেন, যারা যারা সেই সমস্ত আচারের রেসিপিগুলো দেখেননি, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই আচারের রেসিপি। সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটি হচ্ছে কাঁচা আম। আমি এখানে একটু মাঝারি সাইজের আমগুলো নিয়েছি, আর এখানে ওজনে আছে 1 কেজি পরিমাণ আম। আমগুলো কেনার সময় একটু দেখে নেবেন, যাতে করে আমগুলোর মধ্যে আঁটি থাকে, সেই বুঝেই কিন্তু নিতে হবে আমগুলো, তবেই কিন্তু আচার করলে অনেক দিন ধরে রাখা যাবে। যদি কঁচি আম নেওয়া হয় তাহলে কিন্তু আচারটা খুব ভালো হবে না, আর অনেক দিন ধরেও কিন্তু আচারটা রাখা যাবে না। আমগুলোকে কিন্তু আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি জলটা। এবারে এই আমগুলোকে খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন, এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর আমগুলোকে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে আচারটা খুব তাড়াতাড়ি মজেও যায়, আর খেতেও ছোট ছোট টুকরো করলে ভালো লাগবে। আর আমগুলো কাটার পর যে একটা পাতলা মতো প্লাস্টিক থাকে আটির উপরে, সেটিকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। এবারে এই আমগুলোর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। অবশ্যই কিন্তু এই সময় নুন হলুদটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। নুন হলুদ দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে আমগুলোকে মেখে নিতে হবে, তবে কিন্তু হাতটা যাতে একদমই শুকনো থাকে সেটা দেখবেন, যা হাতের মধ্যে যাতে কোনো রকমভাবে জল না থাকে। নুন হলুদ দিয়ে আমটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো পুরো সারা রাতের জন্য। এখানে মোটামুটি আমগুলোকে আমাদের 15 থেকে 16 ঘন্টা এমনি ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ফিরে এলাম পরের দিন সকালে, আর দেখতেই পাচ্ছেন এই আমগুলো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমের মধ্যে থেকে যে জলটা থাকে সেটি কিন্তু বেরিয়ে যায়, আর আমগুলোও আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার চলে যাব আমরা অন্য পদ্ধতিতে। যে আমগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই আমগুলো এবার ছেঁকে নেব। এখানে আমি একটি স্ট্রেনারের উপরে ছেঁকে নিচ্ছি, যাতে করে আমের মধ্যে থেকে যে এক্সট্রা জলটা থাকবে সেটিও বেরিয়ে যাবে। তো দেখুন, এখানে আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমগুলো থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। দেখুন, অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এইভাবেই রেখে দেবো ঘণ্টাখানিকের জন্য, যাতে করে সম্পূর্ণ জলটা ঝরে যায়। আর এখানে আমার সম্পূর্ণ জলটা ঝরে গেছে। এই পর্যায়ে আমাদের আমগুলোকে শুকিয়ে নিতে হবে, তার জন্য আমি এখানে একটি চালার মধ্যে মেলে দিচ্ছি আমগুলো। আপনারা চাইলে চালা, কুলো বা থালার মধ্যে অবশ্যই মেলে নেবেন। আমগুলোকে এবার ভালোভাবে ছড়িয়ে দেবো, যাতে একটার গায়ে একটা না লেগে থাকে। একটু ছাড়া ছাড়া করে আমাদের এগুলোকে মেলে নিতে হবে, যাতে আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে যেতে পারে। আর এখন তো গরমের সময়, পাখা তো সবসময় চলছে বাড়িতে, আপনারা এইভাবে পাখার নিচে রেখে দেবেন যতক্ষণ না আমগুলো শুকোচ্ছে, বা আপনাদের যদি বাড়িতে আশেপাশে যদি রোদ থাকে সেখানেও দিয়ে দিতে পারেন। তবে যারা রোদ পান না তারা অবশ্যই পাখার নিচে শুকিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমার আমগুলো শুকিয়ে গেছে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমগুলোর মধ্যে কিন্তু একটুও জল নেই। আপনারা এখানে দেখেই বুঝতে পাচ্ছেন যে আমটা মোটামুটি শুকনো হয়ে গেছে, আর ঠিক এইভাবেই আমাদের শুকনো করে নিতে হবে। এর থেকে যদি বেশি শুকনো করা হয় তাহলে কিন্তু আমটা শুকিয়ে ছিবড়ে হয়ে যাবে। এবার আমরা আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা শুকনো লঙ্কা। আমি এখানে লঙ্কাটাকে প্রথমে আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ অন্যান্য মশলাগুলোর তুলনায় লঙ্কাটা ভাজতে একটু সময় বেশি লাগে। তো সেই কারণে আমি এখানে লঙ্কাটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি রাখবো, তাই লঙ্কাটা ব্যবহার করলাম বেশি। আপনারা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা কমিয়ে নিতে পারেন। আর এগুলোকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। লঙ্কা তুলে নেওয়ার পর আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করব এই চামচেরই ব্যবহার করব, মানে টেবিল চামচের। আপনারা অবশ্যই বড় চামচের ব্যবহার করবেন। প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ মৌরি। মৌরিটা যেহেতু একটু ভাজতে সময় লাগে, তাই মৌরিটা হালকা একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কালো জিরে, আর দেবো এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। এবার এগুলোকেও হালকা ভেজে নেব, মানে 10 থেকে 15 সেকেন্ড মতো এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। দশ 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মেথি। মেথির পরিমাণটা একটু কম রাখতে হবে, আর মেথিটা অবশ্যই কম ভাজতে হবে, তা না হলে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জোয়ান, এটিকেও দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেবো এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ হলুদ সরষে,
আর দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণ কালো সরষে। অবশ্যই এই দুটো সরষে সমান সমান রাখার চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করবেন এই দু ধরনের সরষে ব্যবহার করতে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটা সরষে ব্যবহার করতে পারেন। এবার এই সরষেগুলো দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব, তারপর কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, কারণ আর বেশি ভাজব না। মশলাগুলো এমনিতেই গরম আছে, তার মধ্যে কিন্তু সরষেগুলোও ভাজা হয়ে যাবে। খুব বেশি যদি কিন্তু মশলাগুলো আমরা ভেজে ফেলি তাহলে কিন্তু মশলার টেস্ট নষ্ট হয়ে যাবে আর এবং আচারটাও তেতো হয়ে যাবে। সুতরাং এইভাবেই কিন্তু আমাদেরকে মশলাটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে মশলা ভাজা হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আবারও সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ নুন। অবশ্যই এখানে কিন্তু নুনটা ভেজে নেবেন। নুনটা যদি এইভাবে ভেজে নেওয়া যায় কিন্তু নুনের মধ্যে যদি হালকা জলীয় ভাব থাকে সেটিও কিন্তু কেটে যাবে। নুনটাও এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন নুনটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। নুনটাকে নামিয়ে নিয়ে সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 150 ml তেল। এখানে আমি প্রথমে 150 ml তেল ব্যবহার করছি, পরে আর বাদবাকি তেল ব্যবহার করব, সেটাও আপনাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই তেলটিকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে, যতক্ষণ না ধোঁয়া ওঠা অবস্থা অবধি হচ্ছে। তো দেখুন এখানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু হালকা হালকা ধোঁয়া উঠছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং তেলটা হালকা একটু ঠান্ডা হতে দেব। তেল যতক্ষণে ঠান্ডা হচ্ছে তারই মাঝখানে আমরা মশলা গুঁড়ো করে নেব। যে মশলাগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একটু দানা ভাব রেখে আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিলাম। দেখতেই পাচ্ছেন একটু দানা ভাব আছে, ঠিক এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এবার চলে যাব আচারটা তৈরি করার পদ্ধতিতে। যে তেলটা গরম করে রাখা হয়েছিল সেটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে কিন্তু খুব যে একবারে ঠান্ডা হয়ে গেছে তা নয়, হালকা একটু উষ্ণ গরম থাকতে হবে তেলটা। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো আমি প্রথমে 1/2 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন। এখানে অবশ্যই কিন্তু পাঁচফোড়নটা ব্যবহার করবেন। আর দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জোয়ান, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ হিং। হিংটা অবশ্যই ব্যবহার করবেন, আচারের মধ্যে দুর্দান্ত একটি ফ্লেভার বেরোবে। এবার এই 3টে উপকরণ খুব ভালোভাবে তেলটার সঙ্গে মিশিয়ে নেব, এতে করে আচারের তেল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আচারটা তৈরি হয়ে যাওয়ার পর। মিশিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা নুনটা। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন, তবে কিন্তু অন্যান্য রেসিপির তুলনায় আচারের মধ্যে নুনের পরিমাণটা যথেষ্ট বেশি লাগে। আর দিলাম এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে আচারের কালারটা খুবই ভালো হবে দোকানের মতো, আপনারা না চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে আগে থাকতে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে আচারটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে সুবিধা করবে, অবশ্যই কিন্তু এই ভিনিগারটাও দেওয়ার চেষ্টা করবেন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় ধরে কিন্তু আমাদেরকে এই মশলাটা মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করার জন্য রিকোয়েস্ট রইল। এবার মশলাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর যে আমগুলো শুকনো করে রাখা হয়েছিল সেই আমগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে আমাদেরকে এটিকে মেখে নিতে হবে, যতক্ষণ না আমগুলোর গায়ে মশলাটা খুব ভালোভাবে কটকো হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আমি আপনাদের বলে দিচ্ছি যেই পদ্ধতিতে আমি এই আচারটা তৈরি করছি আপনারা এই পদ্ধতিতে অবশ্যই আচারটা তৈরি করে খাবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই আচারের টেস্ট কতটা আলাদা অন্যান্য আচারের তুলনায়। তবে কিন্তু এই আচারের পদ্ধতিটা একটু লম্বা, তা হলেও বলবো আপনাদেরকে অবশ্যই একবার হলেও এইভাবে তৈরি করবেন। তো আমার এখানে সম্পূর্ণ আমগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই আমগুলোকে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। এতে করে আমের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 5-6 ঘন্টা পর, তারপর আমি ফিরে এলাম। এবার আপনাদের ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি। আগের তুলনায় কিন্তু আমটা আরও অনেকটাই মজে গেছে। আর যে তেলটা এখানে ব্যবহার করা হয়েছিল মশলার সঙ্গে সেই তেলটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, আশা করি সেটা দেখে বুঝতে পাচ্ছেন। এই অবস্থায় আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু 5-6 ঘন্টার মধ্যে 1-2 বার নাড়াচাড়া অবশ্যই করে নিতে পারেন। এবার আমাদের আচারগুলো সংরক্ষণ করে রাখার পালা। আমি এখানে 2টো ছোট ছোট কাঁচের জার নিয়েছি। এবার এই কাঁচের জারগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে, জারগুলো পরিষ্কার করে নেওয়ার পর ভালোভাবে কড়া রোদে এগুলোকে পুরো শুকিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু এর মধ্যে আমি আচারগুলো ভরছি। অবশ্যই কিন্তু আপনারাও তাই করবেন, তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে যদি জারগুলো একটু ভিজা থাকে।
এইভাবেই আমি দুটো জারের মধ্যে প্রথমে আচারগুলোকে ভরে নেব। তবে কিন্তু আচারগুলো কিছুটা করে ভরার পর চামচ দিয়ে একটু চেপে নিতে হবে, যাতে করে আচারটা তোলার দিকে একটু চেপে বসে যায়, তাহলে ভালো হবে। আর এখানে কিন্তু কাঁচের জারি ব্যবহার করবেন, কোনো রকমভাবে প্লাস্টিকের জার ব্যবহার করবেন না। হয়তো প্লাস্টিকের জারে 2-3 মাস মতো আচারটা ভালো থাকবে, তারপরে কিন্তু আচারটা একদমই ভালো থাকবে না, নষ্ট হতে শুরু করবে। আর আচারগুলো ভরার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সম্পূর্ণ মাথা অবধি আচারগুলো ভরে না দেওয়া হয়। তার কারণ হচ্ছে এর মধ্যে তেল এড করা হবে। তো তেলটা এড করার জন্য আমি এখানে আরও 150 গ্রাম পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তেলটা ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু এই জারের মধ্যে তেলটা ভরে নিচ্ছি। এখানে আমার 1 কেজি আমের আচার তৈরি করতে প্রায় আমার 300 গ্রাম মতো তেল লেগেছে। আপনারা অবশ্যই তেলটা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন, আরও যদি তেল একটু আচারের মধ্যে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু তেলটা বাড়িয়ে দিতে পারেন। কারণ অনেক সময় এই আচারে তেল দিয়ে মুড়ি খেতে খেতে অনেক সময় তেল ফুরিয়ে যায়, তো সুতরাং একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু এই আচারের তেলের মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে থাকবে এবং অনেক দিনও যাবে তেলটা। এবার আমাদের এখানে আচার সম্পূর্ণ তৈরি। আচারগুলো আপনারা চাইলে রোদে দিয়ে দিতে পারেন প্রায় 10-12 দিন মতো। আর যদি আপনাদের হাতের কাছে রোদ না থাকে, সেক্ষেত্রে আপনারা উপর থেকে পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে এইভাবেই ঘরের মধ্যে খোলা হাওয়াতে রেখে দিতে পারেন প্রায় 1-2 সপ্তাহ মতো, তারপরেই কিন্তু আপনারা খেতে পারেন। এখানে আমার 1 কেজি আম থেকে মোট এখানে আচার হয়েছে 2টো ছোট ছোট জার এবং আর কিছুটা রয়েছে, এটিও অন্য ছোট একটি জারের মধ্যে ভরে নেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।